সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আসছি একটা কৃষি প্রজেক্টে, অর্থাৎ এই কৃষি প্রজেক্টে দেখতে পাচ্ছেন আমার চারপাশে ফল ফলান্তিতে ভরা। এখানে পেয়ারার গাছ থেকে শুরু করে এখানে নতুন নতুন ফল আছে। এখানে আমরা ব্রোকলি দেখতে পাচ্ছি, তিনি চাষ করতেছেন এই ফল বাগানের মধ্যেই। আমরা এই ফল বাগানের যে মালিক, যে কৃষক, আমরা তার সাথে পরিচিত হব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। আমরা আপনার এই কৃষি প্রজেক্টটা ভিজিট করতে আসছি। আমরা দেখতে পাচ্ছি আপনি এখানে নতুনত্ব বিভিন্ন রকমের ভ্যারাইটিস ফল চাষ করতেছেন, সে সম্পর্কে আমরা একটু জানবো। আমরা এখন আপনি আমাদেরকে কী দেখাবেন, কোন গাছটা আপনি দেখাবেন? যেমন নতুনের মধ্যে নতুনত্ব এই যে এটা হলো বেদানা, ইন্ডিয়ান আনার যেটা বলে, এটা এটা তো অনেক ফল আসছে, এটা পরীক্ষামূলক। এই গাছটাতে ফুল দেখা যাচ্ছে না, ওই যে সামনে ওই গাছটাতে দেখেন ওটাতে অনেক ফুল আছে। আবার এটা হলো ব্রাজিলের পেয়ারা, ব্রাজিলের স্ট্রবেরি পেয়ারা। এটা স্ট্রবেরি পেয়ারা? হ্যাঁ দর্শক, এটা কি বললো, ব্রাজিলের স্ট্রবেরি পেয়ারা, আসলে অকল্পনীয়। আমি আসলে এই গাছগুলো কখনো দেখিনি। পাতাগুলো সব ভিন্ন, এটা দেখেন আমের, জামের পাতার মতো, আবার রাবার পাতার মতো, জামের পাতাও না রাবারের পাতার মতো ক্যাটাগরির। দর্শক কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি এটা পেয়ারা, এটা কিন্তু পেয়ারা, যদিও জামে জাম গাছের পাতার মতন দেখতে, অথবা লেবু গাছের যে পাতা, হ্যাঁ এরকম কিন্তু দেখতে, কিন্তু আসলে এটা কিন্তু পেয়ারা। এটা কিন্তু পেয়ারার সাথে কোনো মিল নাই এটার। এটাও কিন্তু পেয়ারা, দর্শক আপনাদেরকে দেখাই, এটাও কিন্তু পেয়ারা গাছ। এটা আমাদের বাংলাদেশি, এটা থাইল্যান্ডের, এই পেয়ারা কিন্তু আমাদের বাংলাদেশি যে পেয়ারার যে গাছগুলো আছে তার সাথে কিন্তু এর সামঞ্জস্য মিল আছে। হ্যাঁ কিন্তু এই গাছটার সাথে কিন্তু কোনো ধরনের মিল নেই। আমরা অবশ্য আশ্চর্য হয়ে গেলাম, এটার কি ফল টল কখনো আসছে কি? না, এটা গতবার একটা ছিল, ওই গাছটা আমার ছেলে ভেঙে ফেলাইছে, এটা আবার নতুন লাগাইছে। এগুলো এটার আসলে এই পেয়ারাটা কেমন হয় আপনি কি দেখছেন? হ্যাঁ আমি দেখছি এবং খাইছি, এটা খুব মজা। হ্যাঁ এটা খাইলে মুখে মনে হয় যে মিষ্টি একটা ভাব আস লাগে, লেগে থাকে। এর ভিতরে যে বিচিগুলা নরম সফট, একদম খুব সফট না? হুম যদি দেখতে পাতাম, কিন্তু পেয়ারাটা দেশি পেয়ারার মতো আকারে ছোট, দেশি পেয়ারার মতো। হ্যাঁ হ্যাঁ দেশি পেয়ারার মতো, কিন্তু পাকলে হলে লাল টকটকে, ইয়েলো কালার আছে একটা আর লাল কালার আছে একটা, দুই জাতের হয়ে। হ্যাঁ দুই জাতের হয়ে থাকে। তো দর্শক দেখেন তিনি কিন্তু তার এই বাগানে নতুনত্ব যে গাছ ব্রাজিলিয়ান পেয়ারা, এটা কিন্তু আসলেই একটি আশ্চর্যজনক কথা। আমরা আসলে এই বিষয়গুলো তার এই বাগানে ঘুরতে এসে দেখতে পেলাম। তো দর্শক আপনারাও যদি এরকম বাগান যদি করতে চান, যদি এরকম নতুনত্ব যদি ভ্যারাইটিস নিয়ে যদি করতে চান তো করতে পারবেন। তিনি কিন্তু তার এই গাছগুলোকে সতেজ রাখছেন আমরা জানতে পারছি। এই তো দর্শক দেখেন, এটা কিন্তু ইন্ডিয়ান যে আমরা বলি আনার ফল, সে আনার ফলের গাছ, কিন্তু দেখতে পাচ্ছেন গাছগুলো কিন্তু অত্যন্ত সুন্দর। তার এই বাগানে আমরা দেখতে পাচ্ছি আরও, এখানে আমরা জলপাইয়ের গাছ দেখতে পাচ্ছি সম্ভবত। এটা তো জলপাইয়ের গাছ নাকি ভাই? এটা দেশি কিন্তু উন্নত জাতের, এটা উন্নত জাতের। এই জলপাইগুলো কি বড়, ছোটতে ধরবে, ছোট গাছে ধরবে এটা? হ্যাঁ। এটার আকার কি রকম হয়? এটার আকার একটু বড় সাইজের হবে, আকার বড় সাইজের। আচ্ছা আচ্ছা, দর্শক জানতে পারলেন। দেখেন তার এই বাগানে কি নেই, এই বাগানে আম গাছ আছে, এই যে দেখেন, এই যে আনার, আনার যে ফুল, হ্যাঁ এটা আমরা কিন্তু দেখাচ্ছি, এবং এই যে এখান থেকেই কিন্তু ফলগুলো কিন্তু ধরবে। হ্যাঁ এই ফুল থেকেই আসলে ফলগুলো ধরে। অত্যন্ত প্রাণবন্ত একটি বাগান আমরা দেখে অনেক খুশি হলাম। এখানে আপনার এখানে কি আগাম জাতের কোনো আম আছে কি? হ্যাঁ এগুলো সবই আগাম, এগুলোতে একবার করে আম ওঠানো হয়েছে, আছে আম, এখনো আছে গাছে, আম আছে মুকুল আছে। হ্যাঁ আসেন আমার সঙ্গে দেখাচ্ছি আমি। তো চলুন দর্শক, আমরা এখন আপনাদেরকে এই এখন জানুয়ারির যে প্রথম দিকে, অর্থাৎ জানুয়ারি মাসে আমি আপনাদেরকে আম দেখাবো, তো আসুন আমার সাথে। তো দর্শক দেখতে পাচ্ছেন আমরা যে আমটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সেই আমটা আপনাদেরকে দেখাচ্ছি, যদিও এই আমটাতে ছোট বাচ্চা আমাদের এই কৃষক ভাইয়ের যে ছেলে সে কিন্তু একটু দাঁত দিয়ে কামড় দিয়েছে, যার ফলে একটু দাগ দেখা যাচ্ছে। তারপরেও কিন্তু দেখেন আমটা কিন্তু সুন্দর। হ্যাঁ তার এই ছোট্ট একটা আম গাছে আম এখনও দেখা যাচ্ছে। এটা কিন্তু জানুয়ারি মাস 2022,
দেখতে পাচ্ছেন আজকে 20 তারিখ, 20 তারিখে আমরা আপনাদেরকে আম দেখালাম। এখানে আমের কিন্তু ওই যে ছোট ছোট মুকুল, আমরা এটাও এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে দর্শক দেখেন, এখানে কিন্তু দেখেন যে আমের মুকুল এখনও দেখা যাচ্ছে, আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক, আমরা এখন এই সাইফুল ভাইয়ের এই বাগানে আপনাদেরকে দেখাবো একটা বড়ই গাছ। এই বইয়ের এই বড়ইটার নাম হচ্ছে সুইটলেস। হ্যাঁ, এই সুইটলেস, এই বড়িটার ভেতরে কোনো কিন্তু বিচি থাকে না। হ্যাঁ, অন্য অন্য বড়ইগুলোর ভেতরে যে একটা শক্ত কাটি একটা আটি থাকে, আসলে এর ভেতরে এরকম থাকে না। তো আমি একটা আপনাদেরকে ছিঁড়ে দেখাবো, আসলে একটু দেখি। দর্শক দেখতে পাচ্ছেন, এর ভেতরে কিন্তু কোনো ধরনের ওই রকম শক্ত কিন্তু বিচি বা আটি যাই বলি না কেন কিছু নাই। আমি একটু খেয়ে আপনাদেরকে দেখাই, অত্যন্ত টেস্টি, যদিও এখনও ওইভাবে পরিপক্ক হয়নি, পাকে নাই, যার ফলে এখনও ওই অতটা স্বাদ এখনও আসে নাই। তো আমি বলবো আপনারা যদি এই বইটা যদি খান, সত্যিই মজা পাবেন, অসাধারণ একটা জিনিস। এই সুইট কাটিয়ে সুইটলেস না, সিটলেস, সিটলেস, এই সিটলেস, এই বড়িটা বড়ইটা। তো দর্শক আপনাদেরকে দেখালাম, আমরা এখন এই সাইফুল ভাইয়ের যে ছোট ছোট যে চারাগুলো যে তিনি করে থাকেন, সেই নার্সারিটা এখন আপনাদেরকে একটু দেখাবো। তো আসুন দর্শক, সেই গাছগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এই গাছগুলোর থেকে তিনি কিন্তু ভালো জাতের যে পেয়ারা, সেই পেয়ারাগুলোর কিন্তু গাপটিন করে তিনি কিন্তু চাষ করেন, তার থেকে কিন্তু তিনি ভালো ফলাফল পাচ্ছেন। এই যে আপনার এই ছোট ছোট চারাগুলো দেখতে পাচ্ছেন, এছাড়াও তিনি কিন্তু এখানে বিভিন্ন ধরনের ফলের কিন্তু তিনি গবেষণা করেন, যে ফলগুলো চাষ করে আসলে লাভবান হওয়া যায় সেই ফলগুলো। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন তার এই বাগানে তিনি দেখেন, আমরা এই খেজুরের গাছগুলো দেখতে পাচ্ছি। এই খেজুরের গাছ সম্পর্কে আমরা তার কাছ থেকে জেনে নেব, এগুলো কোন জাতের খেজুর? এটা মরিয়াম খেজুর, এটা আমার এক বন্ধুর মাধ্যমে সৌদি থেকে নিয়ে আসানো হয়েছিল, 27টা গাছ আছে। আপনি কি ওখান থেকে গাছই আনছেন না? ওখান থেকে খেজুর পাঠাইছিল, খেজুর খাইছি, খাইয়া দিয়ে বীজগুলো আমি টবে দিয়ে রাখছিলাম, ওই টপ সহ আবার এখানে লাগাই দিয়ে রাখছি। এটা আপনি কিভাবে আসলে করছেন একটু যদি দর্শকদের জানান? এটা তেমন কিছুই করি নাই, শুধু আমি খেজুর খাইছি, খায় বীজগুলো দিয়ে রাখছি যে হয় হবে না হয় না হবে, কিন্তু ইনশাল্লাহ হয়েছে। মোটামুটি ধরেন 27টা গাছ হয়েছে, সবগুলো বলতে 27টা গাছ হয়েছে। দর্শক জানতে পারলেন তিনি এখানে কিন্তু এই পরীক্ষামূলক এই মরিয়ম এই খেজুরের এই গাছগুলোও কিন্তু করছেন। ইনশাল্লাহ তার গাছের যে চেহারা আমরা দেখতে পাচ্ছি, ইনশাল্লাহ এখান থেকে ভালো ফলাফল আশা করা যায়। তো সুপ্রিয় দর্শক, আপনাদের এই যে ভিডিওগুলো দেখালাম, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং আপনাদের মতামত জানাবেন, এবং আরও বিস্তারিত আরও অন্য অন্য ভিডিও দেখতে আমাদের সাথেই থাকবেন। তো আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকে আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।